আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আজকে আমি একটি স্মার্ট ওয়াচ আনবক্সিং করব এবং এটার খুঁটিনাটি ফিচার সম্পর্কে আলোচনা করব। তো স্মার্ট ওয়াচটির মডেল হচ্ছে T900 আলট্রা এবং স্মার্ট ওয়াচটি আমি দারাজ অনলাইন শপিং থেকে অর্ডার করি। তো এই প্রোডাক্টটি গ্লোবাল প্রোডাক্ট হওয়াতে আমার রিসিভ করতে প্রায় 35 দিন সময় লাগে, যেটি অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়েছে। আর এই স্মার্ট ওয়াচটি আপনারা পেয়ে যাবেন 1000 থেকে 1500 টাকার মধ্যে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আগে আনবক্সিংটি করে নিই। এই হলো আমাদের T900 আলট্রা স্মার্ট ওয়াচ, 2.09 বিগ ডিসপ্লে। স্মার্ট ওয়াচটির বক্সটিতে আপনারা পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, ওয়াচ স্ক্রিন এবং একটি ম্যাগনেটিক চার্জিং কেবল। এবার স্মার্ট ওয়াচটিতে যেসব ফিচার রয়েছে সেগুলো আপনাদের একটু একটি করে দেখাবো। তো যদি স্মার্ট ওয়াচটি সম্পর্কে পুরোপুরি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ওয়াচটিতে 6 ধরনের বিল্ট ইন পাস পেজ রয়েছে, এগুলো আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না। তবে হাই ওয়াচ প্রো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনি নিজের মধ্যে একটি ওয়াচ পেজ, কাস্টম ওয়াচ পেজ সেট করতে পারবেন। ব্লুটুথ ডায়ালারের মাধ্যমে ফোনের সাথে ওয়াচটি কানেক্ট করে কল রিসিভ এবং কল ডায়াল করতে পারবেন সহজে। স্মার্ট ওয়াচটিতে যেসব হেলথ এবং স্পোর্টস অপশন রয়েছে সবগুলোই শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এর কোনোটি কাজ করে না, সুতরাং এগুলো থেকে সঠিকভাবে রিডিং পাওয়ার আশা করা বোকামি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ততক্ষণ আমি ওভারঅল স্মার্ট ওয়াচটি আমার কেমন লেগেছে তা সম্পর্কে মতামত দিব। স্মার্ট ওয়াচটির অধিকাংশ অপশনই কোনো কাজের না। যে অপশনগুলো আমার কাজের মনে হয়েছে তার মধ্যে রয়েছে এটিতে একটি ক্যালকুলেটর রয়েছে যেটি অনেক সময়ই কাজে আসবে, ক্যালেন্ডার এবং একটি গেমও রয়েছে। যখন আপনার বোরিং লাগবে তখন গেম টেবলে খেলে টাইম পাস করতে পারবেন। এছাড়া এটার মধ্যে একটি ক্যামেরা শাটারও রয়েছে যেটি আপনি ক্যামেরা শাটার বাটন হিসেবে ব্যবহার করতে পারবেন। ওভারঅল এই ফিচারগুলো ছাড়া আমার ওয়াচটির তেমন অন্য কোনো ফিচার কোনো কাজে মনে হয়নি। এছাড়াও এই ওয়াচটির যে অ্যাপ্লিকেশন রয়েছে হাই ওয়াচ প্রো, সেটার মধ্যে অনেক ধরনের সমস্যা রয়েছে এবং এই হাই ওয়াচ প্রো এর অ্যাপ্লিকেশনটি কোনো আপডেট 2022 সালের পর আর আসেনি। তো আমার মনে হয় না সমস্যাগুলোর কোনো সমাধান